পঞ্চাশ বছরের আয়েশা দুপায়ে ভর দিয়ে চলতে পারেন না। তিনি মূলত পঞ্চাশ টাকা নিয়ে প্রতিদিন বাজারে আসেন, যা কেনেন তা দিয়ে কোন রকম চলে সংসার। তবে জিনিসপত্রের যে দাম তাতে এই পঞ্চাশ টাকার বাজার কেবল গরিবের সুপার শপ ফকিরনি বাজারেই সম্ভব। শেষ বেলায় যে কোনো পণ্য অন্য সাধারণ বাজারের চেয়ে প্রায় অর্ধেক দামে পাওয়া যায় এখানে। রাজধানীর তেজগাঁও এলাকার রেললাইন ঘিরে গড়ে উঠেছে নিম্নবিত্তদের এই ব্যতিক্রম ধর্মী বাজার। এখানে আপনি পাবেন দশ টাকার ডাল, দশ টাকার চিনি, পাঁচ টাকার মশলা। এছাড়া ডিম বিক্রি হচ্ছে হালিতে তিরিশ টাকায়, তবে সেটি কিছুটা ভাঙা। দরিদ্র মানুষের কথা মাথায় রেখে এই বাজারে বিক্রি করা হয় বিশ টাকার মাছও। তবে শুধু নিম্নবিত্ত না, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন দামের কারণে এখন এই বাজারের ক্রেতা হয়েছেন মধ্যবিত্তরাও। আছে এবং কম দামি বেশি দামের জিনিস আছে, কিন্তু আগে যারা নিম্ন শ্রেণীর লোকটি ছিল এখন এই লোকটি এই এলাকায় নাই, তারা বিভিন্ন এলাকায় চলে গেছে। পাশাপাশি বস্তি ছিল, বস্তি ভেঙে দিছে, এখন তারা চলে গেছে। মোটামুটি এখন যারা আছে এরা টুকটাক কিনতে আছে। আলু অনেক থাকতে গেছি, তারপরে পেঁয়াজ 80 টাকা কেজি। হ্যাঁ, নর্মাল বাজারে বেশি ওখানে ইয়া নাই, ওখানে সব কিছু ইয়া আছে, নিয়ন্ত্রণে আছে আর। এই বাজারের বিশেষত্ব হচ্ছে এখানে চাল বাদে অন্য সব খাদ্যপণ্য কিছু কম পরিমাণে বিক্রি করা হয়। দ্রব্যমূল্যের দাম বাড়লেও মানুষের আয় কিন্তু বাড়ছে না, তাই বাজারটির নাম ফকিরনি বাজার হলেও এখানে এখন ভিড় করছে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ সহ চাকরিজীবীরা।